কাউকে জেতানো বা পরাজিত করা কমিশনের কাজ নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে, ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করাই তাদের মূল কাজ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের উল্লেখ করে সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা জরুরি, সে দায়িত্ব হালকাভাবে না নেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনাদের প্রতি আমার সুস্পষ্ট নির্দেশনা থাকবে, যে কোনো মূল্যে কেন্দ্রের ভিতরের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার কোনোভাবেই যাতে বিঘ্নিত না হয় সেদিকে কড়া নজর রাখার কথাও বলেন সিইসি। প্রিজাইডিং অফিসারকে কিন্তু পর্যাপ্ত ক্ষমতা কর্তৃত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখবেন, ক্ষমতা কর্তৃত্ব এবং দায়িত্ব এটার জন্য একটা সংমিশ্রণ আপনাদের মধ্যে হয়। কে জিতলেন কে হারলেন এটা নিয়ে মাথায় ঘামানোর কোনো দায়িত্ব নির্বাচন কমিশনকে আগে দেওয়া হয় না। নির্বাচন কমিশনকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হল যারা ভোটার তাদের ভোট প্রদানের অধিকার আছে, তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে, সেই অধিকারকে কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না। নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা করা যাবে না, দায়িত্ব পালনে নীরব থাকা যাবে না, আর প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে শাস্তির আওতায় আসতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কেউ যদি বিশৃঙ্খল আচরণ করে তাকে বের করে দেওয়ার ক্ষমতা প্রিজাইডিং অফিসারের রয়েছে, আইনগত ক্ষমতা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন।